সুব্রত মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে। আমাদের সঙ্গে রয়েছেন শাকিল চৌধুরী, চেয়ারপারসন সেন্টার ফর এনআরবি। স্বাগত জানাচ্ছি শাকিল আপনাকে, যদিও অনেকদিন পর। দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে, লাফিয়ে বাড়ছে আটা ময়দার দাম, উজানের জেলাগুলোতে ধেয়ে আসছে বন্যা, বৃহস্পতিবার দেশে আসতে পারে গফার চৌধুরীর মরদেহ। মানবজীবন পেরে উঠছে না মানুষ, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সরকার, সিলেটে সংকট বাড়ছে, সুনামগঞ্জে হাসপাতালে পানি। আমাদের সময় স্বপ্ন বুনছেন পদ্মাপাড়ের মানুষ, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স, তদন্তে তোড়জোড় নেই হতাশায় গ্রাহক। যা যা দিন রাজধানীতে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি আরও অবনতি, বাজেট নিয়ে আগ্রহে ভাটা বিএনপির। আজকের পত্রিকা, তুই শিবির করিস বলেই শিক্ষকের গালে এমপির চর, চাহিদার দ্বিগুণ সক্ষমতা তার বড় লোডশেডিং, মরিয়া বিএনপি, মূল লক্ষ্য দল গোছানো। সময়ের আলো, মধ্যবিত্তে চাপা কষ্ট, বাজেটে যে কৌশল নিচ্ছে সরকার, গণ কমিশনের প্রতিবেদন নিয়ে উত্তপ্ত বিতর্ক। করতোয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে ইসি, বাজারে চালের চেয়ে ময়দার দাম বেশি, রংপুর রূপপুর মেটাবে বিদ্যুতের চাহিদা, দেবে লাভও। টিভিএস স্যাটারডে, টাফ কন্ডিশনস গেট ইন ওয়ে অফ ইন্ডিয়ান হুইট ইম্পোর্ট। আজকে নানা কিসিমের শিরোনাম, তবে একটা শিরোনাম আমার কাছে খুব ভালো লাগলো সময়ের আলের, সেটা হচ্ছে মধ্যবিত্তের চাপা কষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে এসেছি, আপনিও করোনাকালে নিয়মিত আসেন না, এটাও একটা কারণ। সত্যি কথা বলতে কি, মানুষের করোনা উত্তর যখন মানুষ একটু দাঁড়াবে, ঠিক সেই সময়টাতেই কিন্তু এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, স্বল্পতা, তেল পাওয়া যাচ্ছে না, এই ইস্যুগুলো সামনে এসছে। এবং ক্রাইসিসটাকে মাথায় রেখে যে মুনাফাখুরির যে একটা প্রবণতা, এটি এই আমাদের দেশেই বোধহয় সবচেয়ে বেশি এটা প্রবল আকারে এটা দেখা যায়। বিশ্বব্যাপী কিন্তু এই কিছুদিন আগেও আমরা এটা দেখেছি যে বিশ্বব্যাপী যখন বিপদ থাকে তখন সাধারণ মানুষ, ব্যবসায়ী, সকল সম্প্রদায় পরস্পরকে সহযোগিতায় এগিয়ে আসে এবং তারা একটা সাবসিডাইজ সিচুয়েশনে যায়, সরকারও সেভাবে সহায়তা করতে চেষ্টা করে। আর আমাদের দেশে এই প্রফিটিয়ারিং অ্যাটিচিউডটা ডেভেলপ করে, যে কারণে মধ্যবিত্তের কথা আপনি বলছেন, তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের শাকসবজির দাম, সাধারণ মানুষের ডলারের দাম বাড়ছে, ডলারের দাম তো দারুণভাবে বেড়ে গেছে। এবং এটি আমাদের যে রিজার্ভ আছে এবং আমাদের যে সোর্সেস আছে, এই প্রায় 2 বিলিয়ন প্রতি বছর প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছেন, এই বছরে প্রায় প্রতি মাসেই প্রায় 2 বিলিয়ন করে আসছে। এই যে এই গত মাসে বোধহয় ঈদের পরেও কিন্তু 2 বিলিয়নের মতো এসছে। এখন আপনার এই সব জায়গার পরেও আমরা কেন এইটা ক্রাইসিস দেখছি? হ্যাঁ, একটা কথা আছে যে আমার ইম্পোর্ট বেড়ে গেছে, আমার ক্যাপিটাল মেশিনারি যারা আসছে, আমি একমত সেটা হতেই পারে, কিন্তু কার মার্কেটে এটার দাম এত বাড়িয়ে দেওয়ার মতো তো আমি মনে করি না এখন পর্যন্ত কোনো সিচুয়েশন আছে। তাহলে কি আমরা কি সকল কাজেই শুধু ডলার কিনছি? আমরা কি চাল ডালও কি ডলার দিয়ে কিনছি নাকি? আরও একটা জিনিস আছে যে এই যে বিদেশে আমরা যাচ্ছি, দেশের বাইরে কাজ করছি বা বিভিন্ন রকমের খরচ আছে, রাষ্ট্রীয় খরচ আছে, সরকারের অনেক বড় বড় বহর যায় বিভিন্ন কাজের জন্য, বাংলাদেশকে বড় করে তোলা, ছবি করা, গান করা, এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকগুলো হয়তো প্রয়োজনীয় আছে, কিছু বাড়তিও আছে, সেটার ভিন্ন বিষয়, বাট সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য কিন্তু ডলারের প্রয়োজন হয়। যেখানে ডলার প্রয়োজন হয় না, যে দেশে ডলার লাগে না, সেখানেও কিন্তু ডলার নিয়ে যাচ্ছে। আপনি ইংল্যান্ডে যাচ্ছেন, আপনি কেন পাউন্ড নিয়ে যাচ্ছেন না? আপনি ইউরোপে যাচ্ছেন, ইউরো কেন নিচ্ছেন না? আপনি মালয়েশিয়ায় যাচ্ছেন, কেন রিংগিট নিচ্ছেন না? আমি ভারতে যাচ্ছেন, কেন রুপি নিচ্ছেন না? আমাদের সকলেই কিন্তু যেন একটা ডলার নেওয়ার মতো একটা স্বাভাবিক প্রবণতা। আমাদের মনে হয় এই জায়গাটাতে একটা অ্যাডজাস্টমেন্ট সকলের করা দরকার, যারা আমরা এগুলো ব্যবহার করছি। সরকার কিন্তু কৃচ্ছতা সাধনের একটা ডাক দিয়েছেন, ভালো, বিলম্বে হলেও ভালো, অনেক আগে থেকেই আমরা কিন্তু প্রত্যক্ষ করছি যে অনেক ভালো কাজ, কিন্তু প্রত্যেকটা ভালো কাজের সাথে কিন্তু দেশে এবং বিদেশে বলি, সত্যিকার করতে বলতে দ্বিধা নেই, কারণ আমরা তো দেশটাকেই তো ভালোভাবে দেখতে চাই, অপচয় এবং অতি ব্যয় সব জায়গাগুলোতেই, যেখানে কালকে আপনি ভুক্ত অধিকার এই সংরক্ষণ ওর ডিজি সাহেবের একটা বক্তব্য শুনেছেন, যেখানেই হাত দিচ্ছেন তিনি সেখানেই নাকি অন্যায় দেখছেন। তো এই অন্যায়গুলোর তার মানেটা কি? অ্যাকাউন্টেবিলিটিটা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটিটা কমে গেছে, কেউ কাউকে জবাবদিহি করতে চাইছেন না। ডলারের দাম বাড়ছে কেন? বাংলাদেশ ব্যাংক ডলার যারা ডিল করছেন, যারা ডিলার আছেন, তাদেরকে
জিজ্ঞেস করতে পারছেন না, যারা ডিলার আছেন তারা তাদের ব্যাংকগুলোকে জিজ্ঞেস করতে পারছেন না। এটা কারণ কি? এই যে বললাম যে একটা একটা গা ছাড়া সব জায়গাতেই একটা প্রবণতা আছে, আপনার সিনিয়র এক্সিকিউটিভকে জুনিয়র এক্সিকিউটিভ কিন্তু গণ্য করে না। কারণ জুনিয়র মনে করে আমি তো ওনার সাথে যুক্ত আছি, সিনিয়র মনে করে আমি ওনার সাথে যুক্ত আছি। এই যে প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, প্রফেশনালিজম, আমি এই কথাটা আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে বাংলাদেশের এত ভালো ভালো অর্জন অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, প্রফেশনালিজমটা নষ্ট করে ফেলছি আমরা, এর দায়ী কিন্তু রাজনীতিবিদরা। এটা একদিনে হয়নি, দীর্ঘদিন যাবত প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো রাজনীতিবিদ আমরারা তো সুযোগ নিবেনি। আপনি যখন রাজনীতিবিদ তো কন্ট্রোল স্টিয়ারিং সিটটা কার হাতে? রাজনীতিবিদদের হাতে, যারা রাষ্ট্র চালাচ্ছেন রাজনীতিবিদরাই চালাচ্ছেন। আজকে এ নিয়ে কালকে আরেকজন হয়তো এভাবে চালাচ্ছেন, কিন্তু তারা যখন আমলা তন্ত্রকে বা প্রশাসন যন্ত্রকে যখন স্বচ্ছভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন অথবা অন্যভাবে ব্যবহার করছেন, তারা সেই সুযোগটা গ্রহণ করে ফেলছেন। সেই কারণে জবাবদিহিতা সেখানে কমে গেছে। আর মেধাবী লোকের অভাব হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা মেধাবী তারা পিছনে চলে গেছেন, তোষামতকারীরা সামনে চলে আসছেন নানানভাবে। এটা এটাও মনে করি আমি একটি রাজনৈতিক দৈন্যতা বা ব্যর্থতা এটা হয়েছে, যেটা হওয়া উচিত নয়। আমাদের অনেক যে অর্জনগুলো হচ্ছে এই সাম্প্রতিককালে দেশে বিদেশে, আপনি জানেন আমি যখনই বাইরে টাইরে যাচ্ছি যে বা প্রবাসীদের সাথে কথা বলি, বিদেশিদের সাথে কথা বলি, আমরা বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের কাজটা এই বছর করছি সারা পৃথিবীতে, মানে দেশটাকে আমরা সামনে নিতে চাই। আমরা আমাদের অনেক ভালো জিনিস আছে, খবর আছে, সেইগুলো প্রচার আমরা সেভাবে করতে পারছি কি না, আমাদের মিশনগুলো সেই দায়িত্বগুলো কতটুকু পালন করছে সেটা ভিন্ন বিষয়। বাট আমরা প্রাইভেট সেক্টর থেকে বা সেন্টার ফর এনআরবি থেকে, কারণ আমার প্রবাসী তো সেই দেশে আছেন, ওদের জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের একটা ভাবমূর্তি ভালো থাকলে ওদের মর্যাদা বাড়ে। সেই কারণেই আমরা মনে করি যে বাংলাদেশের ভালো ব্র্যান্ডিং দেশের বাইরে হওয়া উচিত এবং প্রবাসীরা এখানে ভালো একটা ভূমিকাও রাখতে পারেন। তাদেরকে যদি আমরা প্রপারলি ন্যাশনালি ইউটিলাইজ করি, আমরা করছি না, আমরা আমাদের প্রবাসীদেরকে সকলকে ইউটিলাইজ করছি না। যারা রাজনীতি করেন না, অরাজনৈতিক প্রবাসী আছেন, তাদেরকে কেউ কখনোই ডাকে না, অনেক মেধাবী লোকজন আছে। এই যে ভ্যাকসিন সহ নিয়ে অনেক কাজে প্রবাসীরা যে অবদান রেখেছেন স্বীকৃতি দিচ্ছি না, এই যদি না করি তাহলে তো তারা এগিয়ে আসবেন না। কথা থেকে কথা গেল অন্যদিকে, মূল কথা হলো যে আপনি ডলারের কথা বলছেন, দ্রব্যমূল্যের কথা বলছেন, এই জায়গাগুলোতে আমাদের নৈতিক অবস্থানটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল স্ট্রেংথটাকে বড় করে দেখছি, নিজের স্বার্থটাকে বড় করে দেখছি, ন্যাশনাল একটা ইন্টারেস্ট, মানবিক একটা দায় এবং কমিটমেন্ট, একটা সোশ্যাল কমিটমেন্ট, বিজনেসম্যান উইথ সোশ্যাল কমিটমেন্ট। এটা এই পরিস্থিতি কোথায় দাঁড়াবে যায়? এটা তো স্টিয়ারিংয়ে যারা আছেন তাদের উপরেই দায়টা বর্তাবে। আপনি যদি বলেন, আমি প্রায় আমি কিন্তু কোট করি এটা আপনাদের সামনে বলছি, আজকেও বলছি, অনেরাই বলি যে রাষ্ট্র চালাচ্ছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী বা তার নেতৃত্বে দেশ পরিচালিত, তিনি যাকে দায়িত্ব দিচ্ছেন, যেখানে বসাচ্ছেন, তিনি বসার পরে কী করছেন এটা কিন্তু আর তদারকিটা হয় হচ্ছে না, এবং বসার পরে তিনি যে যা করছেন, এই যে ভারতে একজন মুদ্রা পাচারকারী আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিভাবে চলে যায়, এটা কি ওভারনাইট চলে যায়, একদিনে চলে যায়? দীর্ঘদিন যাবত কোনো প্রাতিষ্ঠানিক কি উনি একা পাচার করেছেন নাকি এর সাথে তো নিশ্চয়ই লোক আছে? আপনি আরো খবর পেয়েছেন হয়তো দেখেছেন, কানাডা থেকে বিদেশিদের বাড়ি কিনা নিষেধ করে দিয়েছে তারা এবং নগদ অর্থে টাকা কিনছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে সত্য শুধু কানাডা নয় আরও বিভিন্ন দেশে, আমার মনে হয় সরকারের ও খোঁজখবর এগুলো হয়তো নজরে আছে, তারা হয়তো দেখবেন এই যে নগদে টাকায় বাড়ি কিনছে এক টাকার জায়গায় তিন টাকায়, কারণ নগদে কিনতে গেলে ও চিন্তা করছে তার কাছে বোধ হয় কীরকম এটা কীভাবে আসছে, ব্যাংক থেকে টাকা নেবার কথা, তার মানে তারা যারা বিক্রেতা তিনিও উপলব্ধি করছেন তিনি বোধ হয় কিছু একটা বাড়তি কোথাও থেকে, মানে কানাডা নিষিদ্ধ হয়ে গেছে এটা, কানাডা বিদেশিদেরকে নগদে টাকা হাতে বাড়ি কিনা নিষেধ করেছে কানাডা সরকার, কারণ ওদের মানুষজন এখন আর বাড়ি টাড়ি কিনতে পারছে না কারণ দাম বেড়ে গেছে। আমি আপনাকে একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম আমরা কিছু কাজে, বাংলাদেশের জাতীয় স্বার্থের কিছু কাজকর্মের মধ্যেই ছিলাম আমরা, ব্র্যান্ডিং বিষয়ে বা ওই যে 50 বছর পূর্তি অনুষ্ঠান, গল্পের ছলে একজন আমাকে বলছিলেন যে ওখানে একটা প্রপার্টি যিনি ব্যবহার করছেন ভাড়াটে হিসাবে তাকে তার মালিক বিক্রি করার প্রস্তাব করেছিলেন $3-4 billion মধ্যে একটা টাকা দিয়ে, অন্য এক বাংলাদেশি সেইটা নগদে $10 billion দিয়ে কেনার জন্য তাকে অফার করেছে। এই এই তথ্যগুলো কিন্তু একেবারে অস্বীকার করার উপায় নেই, পরিস্থিতি যা দেখি আমরা সব জায়গাতে, কোনো কোনো অঞ্চলে গিয়ে তো শুনি এই ম্যানশন অমুকের, ওই ম্যানশন অমুকের, এই বিল্ডিং অমুকের, এগুলোর কোনো হদিশ কি আমরা নিব না, আমাদেরকে নিতে হবে। আজকে আমি এটাই বলবো যে
বাংলাদেশের এই তেল পেঁয়াজের দাম থেকে শুরু করে আপনার সোনা বা আরও যদি সাবমেরিন পর্যন্ত প্রতিটি জিনিসই কিন্তু প্রধানমন্ত্রীর নজরের মধ্য দিয়েই যেতে হয় বা তার সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হয়, এটা একেবারে পরিষ্কার। আমরা সবসময় দেখছি, সকলেই অপেক্ষা করেন প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত দেবেন। আজকে যেই জিনিসগুলো হচ্ছে, যাকে যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেখানে অপচয় হচ্ছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য এই যে পরিসংখ্যান, আমার কতটা জিনিস, এই যে তেল বলেন আপনি, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো বলেন, আমরা কি অ্যানুয়ালি কোনো গবেষণা পরিসংখ্যান রাখি না যে আমাদের কত মাসে লাগতে পারে? তাহলে আমি এত ক্রাইসিসে পড়ে যাই কিনা? আমার তো ফরেন কারেন্সি রিজার্ভে যা আছে আরও 7-8 মাসের ইম্পোর্ট। বাণিজ্যমন্ত্রী তো বলছেন যে আমি ব্যবসায়ীদের অনেকখানি নির্ভরশীল ছিলাম, তারা আমাদের কথা দিয়েছিলেন কিন্তু তারা কথা রাখেননি। না, এখন তাকে কথা দিয়ে কথা না রাখলে এটা কি আদর আল্লাদের ব্যাপার তো নয়? এখানে তো আইন কানুনের একটা বিষয় আছে, যদি কোনো অনৈতিক কাজ ব্যবসায়ীরা করে থাকেন সেটাও যেভাবে ব্যবসায়ীদেরকে জবাবদিহির মধ্যে থাকতে হবে। আমি নিজেও তো একজন ব্যবসায়ী, ছোটোখাটো হলো তো আমাকেও জবাবদিহির মধ্যে থাকতে হবে। আর যিনি তাকে, ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করবেন, তাকেও বুঝতে হবে তিনি যেন কোনোভাবে কোনো অন্যায্য জিনিস তার কাছ থেকে কখনো না নেন। সেই অন্যায্য জিনিস নিলে আপনার দুর্বলতা তৈরি হয়, আপনি তাকে কিছু বলতে পারেন। আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সক্ষমতা এসছে, ভালো ভালো নেতৃবৃন্দ এসছেন, এগুলোকে প্রপারলি স্ট্রিমলাইনিং করে প্রত্যেকে যদি চলতে দিতে পারা যায়, এগুলোর ফলাফল ভালো আসতে হবে। এবং ভালো আসার জন্য সামগ্রিক একটা প্রক্রিয়া দরকার। আমি মনে করি এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এই এনভায়রনমেন্টাল অসুবিধাটা আছে, দুর্বলতা আছে। আপনার বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের কথা বলছিলেন, কিন্তু আমি তো যেটা জানি যে যেটা মালয়েশিয়া, মালয়েশিয়ার যে শ্রমবাজার, এটা তো একটা সিন্ডিকেটের পরে আবার পড়ে গেছে। আমি এটা একটু খোঁজখবর করেছি ফেরার পরে, আমি যেহেতু একটা কনসার্ন মালয়েশিয়া আমাদের, কিন্তু আমি আমি প্রায়ই বলি যে সৌদি আরবের পরে বাংলাদেশের যদি কোথাও মা শ্রমবাজারকে লালন করতে হয় সেটি হচ্ছে মালয়েশিয়া। ইতিমধ্যেই কি প্রায় কিন্তু এখানে 10-11 লক্ষ লোক আমাদের আছেন, এটা ভালো আমরা ফ্লো ইনফ্লো ছিল। এবং সবচেয়ে সুবিধা হলো মালয়েশিয়াতে নাগরিকত্ব নিচ্ছে না, এরা শ্রম দিচ্ছে এবং টাকাটা বাংলাদেশি একেবারেই হার্ডকেশ বাংলাদেশে আসছে। এই বাজারটাকে নিয়ে কিন্তু নানান রকমের জটিলতা আছে, পক্ষে বিক্ষোভ মানে বক্তব্য আছে, গুচ্ছ উদ্যোগ আছে, বিচ্ছিন্ন উদ্যোগ আছে। আমাদের প্রথম দাবি হওয়া উচিত এইটা, বাজারটা খুলতে হবে। এই 13টি সোর্স কান্ট্রি যেগুলো আছে বাংলাদেশ তার মধ্যে একটি, যেখান থেকে মালয়েশিয়া শ্রমিক যাবে, অন্য দেশগুলো যেভাবে পাঠাচ্ছে তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আমরা সেটা পাচ্ছি কিনা এটা সরকারের দেখা উচিত। আপনি জানেন যে আমরা পাচ্ছি না, আমি আমি সেই কথাটাই বলতে চাই। আমি এখনো যেহেতু সিদ্ধান্তটা হয়নি, আমরা শুনছি না 26 তারিখে বোধহয় তাদের মন্ত্রী বোধহয় এই পর্যায়ে আসবার কথা নয়, তবে সরকারি কর্মকর্তা আসবেন, আলোচনা হবে, জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হবে, এটি হচ্ছে কিনা একটু কনফিউশন আছে, হয়তো হচ্ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডিং যেখানে আছে, আমার সেই অবস্থান, আমার রাষ্ট্রীয় স্বার্থ, আমার আইনি কাঠামো, আমার ব্যবসায়ীদের স্বার্থ। এবং এখানে আপনি জানেন এই রপ্তানি শ্রমবাজারে শ্রমিক রপ্তানির জন্য যে লাইসেন্সধারী প্রতিষ্ঠান প্রায় 1200-1300 লোক আছেন, আমাদের এত লোক, এরা ব্যবসা করার জন্য করোনাতে সময় করতে পারে না, এই বাজারটা খুললে তারা করতে পারবেন। এখন কোন মোডালিটিতে খুলবেন এটি কিন্তু আমাদের দেশের সরকার, আমাদের মন্ত্রী এবং তার সাথে অভিজ্ঞ লোকজন, এই যা খালি শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রী যে অত্যন্ত ভালো মানুষ, তিনি চেষ্টা করছেন, শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রী হলেই হবে না, এখানে অনেক বড় বড় স্টেক আছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত দক্ষ একজন এই এই খাতের একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, রাজনীতি উনি রাজনীতি বা ব্যবসা এই করার আগে আগে কিন্তু এই শ্রমবাজারের সাথে, এই রপ্তানির সাথে তিনি ভীষণভাবে যুক্ত ছিলেন। তার ব্যবসায়িক মানে তার পারিবারিক ব্যবসায় এখনও একটা আমার ধারণা তার পারিবারিক ব্যবসা হয়তো আছে, তার যে অভিজ্ঞতাটা আছে সেইটাকেও কিন্তু এখানে কাজে লাগানো দরকার। আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং এইখানে এত বড় বড় স্টেকে কথাবার্তা হচ্ছে, তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই একটা দায়িত্ব মানে এখানে তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা বের করা উচিত এবং মালয়েশিয়া সরকারের কাছে এইরকম একটা পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই একটা অ্যাপ্রোচ বোধহয় গেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি যায় তাহলে সুবিধা হয়। কারণ ওখানে যে মন্ত্রীবর্গ আছেন, ওখানেও তো একটা আপনারা জানেন কোয়ালিশন গভর্নমেন্টের মতো একটা অত শক্ত তো নয় আর কি, রাজনৈতিকভাবে মনে হয় না অত শক্ত একটি সরকার আছে। সুতরাং সেই সরকারের যদি কোনো মন্ত্রী বা কোনোভাবে যদি কেউ কোনো প্রভাবিত হন বা তিনি যদি আমাদের এই প্রসেসটাকে ডিলে করান, তো সেইটার কারণে প্রধানমন্ত্রীর তরফে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি একটি অ্যাপ্রোচ যায়, এর প্রধানমন্ত্রী কেন, আমাদের এইটাই আমাদের একটা দুর্ভাগ্য হয়েছে যে প্রধানমন্ত্রী ছাড়া কোথাও কোনো কাজ হয় না। এবং অনেকেই কিন্তু অনেক কাজ যার যে কাজ করবার নয় সেটিও করেন, এটাও একটা হয়তো। আবার অনেকেই কিন্তু প্রধানমন্ত্রীর নামেই কিন্তু কাজগুলো করেন,
যে প্রধানমন্ত্রী এইভাবে আমাদেরকে করতে বলেছেন, আদৌ আসলে বলেছেন কিনা এটা তো অনেক সময় কাউকে জিজ্ঞেস করবার সুযোগ নেই। কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ যেখানে জড়িত থাকবে, আমাদের বাজারটা খোলা দরকার ইমিডিয়েটলি। বাজারটা খুললে অনেক মানুষ এখানে বেকার পড়ে আছেন, তারা যাবেন। মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক দরকার, তাদের লোক নেওয়া দরকার, তাদের এমপ্লয়ার যারা আছেন, তাদের যেসব স্টেক হোল্ডার, তাদের মন্ত্রীবর্গ আছেন। আমি বলবো এটা ঠিক কিনা যে সিন্ডিকেট আবার তৎপর, সিন্ডিকেটের প্রক্রিয়া তো হতে পারে। সিন্ডিকেশনের কথাটা ধরেন, এই শব্দটাকে কিন্তু মিস ইউজ করা হয়। সিন্ডিকেশন লোন কিন্তু ছিল, মানে লোনের একটা বড় আমব্রেলার মধ্যে কয়েকটা ব্যাংক মিলে একটা ব্যবসায়ীকে লোন দিতেন, বিভিন্ন রকমের তদারকির একটা ব্যবস্থা হতো। সিন্ডিকেশনটা কিন্তু একটা ভালো জিনিস ছিল, কিন্তু সিন্ডিকেশন মানে হলো যে কুক্ষিগত করার ব্যবসার যে প্রবণতা, এটা যদি হয়। সিন্ডিকেশন যদি হতো যে আমরা সবাই মিলে সরকারের কাছে যাব ব্যবসায়ীদের স্বার্থে, জনস্বার্থে, যাতে আমার এই মাইগ্রেশন কস্টটা কম হয়, কম খরচে পাঠায় সরকার, যেন আমাদেরকে রেয়াতি সুবিধা দেন, বা ওই দেশের সাথে বার্গেন করার জন্য আমি তো আর মালয়েশিয়া সরকারের সাথে বার্গেন করতে পারবো না, সরকার বার্গেন করুক। এইখানে যদি সিন্ডিকেশনটা হতো যে আমরা সকলে মিলে 1400-1500 লোক আছে, সবাই মিলে গিয়ে সরকারকে প্রেশার করবো, এটা করেন, ওই দেশেকে তা পার্সু করেন, ওদের যে এমপ্লয়ার যারা আছে তাদেরকে আমরা সবাই মিলে করবো, কিছু কিছু ভাগ বাটুরা করতে গিয়ে ব্যক্তিগত স্বার্থে হয়তো এগুলোকে মিস ইউজ করার চেষ্টা কিছু কিছু আছে হয়তো আমরা অনুমান করি। এখানেই কিন্তু মূল কথা, আপনি যখন অন্যায়ভাবে একটা সুবিধা অনেক দেশ থেকে নিতে চাইবেন, সেও কিন্তু সুবিধা নিতে চাইবে। সুবিধাটা কি? আর্থিক সুবিধা। এই ডলারের যে ক্রাইসিসের বাজার দাম যেভাবে 100 টাকাতে উঠে গেছে, 97-98 নিয়ে আসা হয়েছে, কিন্তু এইটা তো 104 পর্যন্ত বা এরকম 3-4 পর্যন্ত গ্যাপ ছিল। তো এখন আপনি যদি অন্যায়ভাবে কাউকে সুবিধা দিতে হয় তাহলে কিন্তু ডলারেই দিতে হবে। এটাও কিন্তু আমি এই জন্যই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভেনশনটা দরকার হবে, এবং সত্যিকার করতে বুঝতে হবে যে আমি এখন লোক পাঠাতে যাব, এর সাথে কিন্তু ডলারের একটা আউটফ্লো হবে। ইনফ্লোটা যেভাবে হবে লং টার্মে, কিন্তু প্রেজেন্টলি কিন্তু একটা আউটফ্লো হবে। এই আউটফ্লো আমাকে ক্রাইসিসে ফেলবে কি না, এখন আমি তো এখন একটা একটা হঠাৎ করে একটা ধাক্কা মধ্যে আছি আমি এই জায়গাটাতে আমি, এবং আমার ইম্পোর্ট তো বেড়ে গেছে, আমার ইম্পোর্ট প্রয়োজন আছে, এবং খাদ্য ইউক্রেনের বাজার, ইউক্রেন যুদ্ধের কারণে, এবং যুদ্ধ কিন্তু আরও কিছুটা বিস্তৃত হবার মানে সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি খেয়াল করেছেন ফিনল্যান্ড এবং বোধহয় নেটোর মেম্বারশিপ চেয়েছেন, সুইডেন। তো এটি কিন্তু রাশিয়ার একটা মাথা ব্যথার কারণ হচ্ছে, তার তার স্বার্থের মতো করে। তো সেখানে সে আরেকটু এটাকে প্রলং করে আর একটু চাপের মধ্যে রাখতে চেষ্টা করবে। খাদ্যদ্রব্যের দামে আপনি বলছেন যে ময়দার দাম বেড়ে গেছে, এগুলো তো এই যুদ্ধেরই একটা প্রভাব, যেগুলো ওটার সাথে রিলেটেড আছে। আর যখন কোনো একটা দেশে যুদ্ধ তৈরি হয়, ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু কোনো না কোনোভাবে এটাতে এফেক্টেড হয়ে যায়, আর বড় দেশগুলোর মধ্যে ইনভলভ থাকে, সেই সেই ইনভলভমেন্টের দায় কিন্তু আমরাও আমরা ভোগ করবো, আমাদের সাধারণ মানুষ ভোগ করবে। আমাদের ইকোনমি তো অত বড় নয়, আমরা খেটে খাওয়া মানুষের অর্থনীতির দেশ। এদেশের প্রায় 17-18 কোটি মানুষের মধ্যে অলমোস্ট সকলেই কোনো না কোনোভাবে কাজ করে। 1.5 কোটি মানুষ দেশের বাইরে আসছে, তারা রেমিটেন্স পাঠায়, 22-25 বিলিয়ন রেমিটেন্স আসে, আমরা কিন্তু তাদেরকে নার্সিং করতে পারছি না ঠিকঠাক মতো করে, তাদেরকে সবাইকে একসাথে রাখতেও পারছি না, বিদেশেও রাখতে পারছি না। আমাদের দুর্ভাগ্য এই যে আমি আমেরিকাতে মানুষজনের একটু ক্ষোভ শুনেছি, কষ্ট শুনেছি প্রবাসীদের মধ্যে যারা সচেতন, যে আমাদের সরকার মন্ত্রীরা বিদেশি নাগরিকদের সাহায্য চাচ্ছেন, প্রবাসী মানুষের সাহায্য সকলের চাচ্ছেন না, খালি চাচ্ছেন যে আমি কয়েকজনকে চিনি তাদের সাহায্য দরকার। কিন্তু তারা কিন্তু এই অনেক আমেরিকার সাথে আমাদের কিছু কিছু বিষয়ে তো একটু জটিলতা যাচ্ছে, এগুলো তো দৃশ্যমান। আমি সেই কারণে বলছি যে তাদের অনেকগুলো, তাদের মেইন স্ট্রিমে, তাদের অ্যাসেম্বলিতে গিয়েছি, তাদের স্পিকারের সাথে কথা বলেছি, মেয়রদের সাথে গিয়েছি। হ্যাঁ, র‍্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখন শুনেন, এই এই বিষয়টা কিন্তু এইটাতে আমি একটা জিনিস বলবো যে সরকারের এইখানে বোধহয় আরও স্বচ্ছ ধারণা, সত্যিকার অর্থে স্বচ্ছ ধারণা সরকারের আছে কিনা আমি কিন্তু একটু ফিরে এসে আমি কনফিউজ হয়েছি। কেন সংশয়? কেন সংশয়? এই কারণে যে যে প্রসেসে এই জায়গাটাকে থেকে ফেরত যেতে হবে, সেই প্রসেস কি আমি এগুচ্ছি? আমার তো মনে হয় আপনি লবিস্ট অফিস দিয়ে এটা অনেক নিচে থেকে এই প্রসেসটা অনেক দিনে গিয়ে এক জায়গায় সিদ্ধান্ত হয়ে এই এই কাজটি হয়েছে। আমি অনেকগুলো, আমি তাদের মেইন স্ট্রিমের অনেকের সাথে যখন কথা বলি, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আপনার পত্রিকায় বোধ হয় একটা স্টেটমেন্ট হয়তো থাকতে পারে, গত এক কয়েক 2 দিন আগে একটা নিউজ গেছে, আমি বলেছি যে দুটো বন্ধু দেশের মধ্যে ভুল ত্রুটি আমার কোনো কিছু থাকতে পারে, আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে, তার মানে আপনি আমার গোলা টিপিয়ে দিলে তো বন্ধুত্ব নষ্ট হয়ে গেলো। তা আপনি যদি আমাকে বন্ধুই ভাবেন, তাই আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্ট করবার তো সুযোগ থাকতে হবে, ভুল ত্রুটি যদি কোথাও হয়েও থাকে, হয়েছে কি হয় না এটা রাষ্ট্রীয়ভাবে বিবেচনা হবে। কিন্তু আপনাকে তো ভুল স্বীকার করতে হবে। আমি ওই কথাই বলছি, আলোচনার মধ্যে যেতে হবে। আমি আউট অ্যান্ড আউট যদি বলি যে না তুমি আমাকে বলেছো, আর আমাদের স্টেটমেন্টগুলোতে এখানে খুব মানে খুব ডিপ্লোম্যাটিকভাবে স্টেটমেন্টগুলো না, যেমন আমি আমি না আমাদের অনেকেই কিন্তু আমি দেখেছি ওখানে আমাদের প্রবাসী বাংলাদেশি বিভিন্ন আঙ্গিকে, রাজনীতিবিদ যারা আছেন, যারা সরকারের সাথে জড়িত, তারাও কিন্তু প্রাণান্ত চেষ্টা করছেন, মূলধারার রাজনীতিবিদ যারা আছেন ওখানে, কিন্তু বাংলাদেশি রাজনীতি দিয়ে কিছু হবে না,
মূলধারার রাজনীতি যারা করছেন তাদের সাথে কথাবার্তা বলে আত্মীয়তা বন্ধুত্ব বৃদ্ধি করে ওই প্রসেসটাকে আবার রিভাইভ করতে হলে যেখান থেকে এটা এসছে ওখান থেকে করার জন্য যে সামাজিক একটা অবস্থান তৈরি করা, এটা কিন্তু প্রবাসীরা করতে পারবে। এইটা শুধু অ্যাম্বাসেডারের পক্ষে সম্ভব হবে না, শুধু লবিস্টদের পক্ষে, শুধু লবিস্টকে দিলে লবিস্ট খালি উপরে করবে। হয়তো ওনার সময় শেষ হয়ে বা সরকার মনে করেছেন তার দিয়ে হয় না, তবে আমি কিন্তু এই কথাটা আমি আরো বলবো যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিপ্লোমেসিতে যারা আছেন তাদেরকে ডিপ্লোমেটিক কাজ করবার সময়টা তারা আছে তারা কি পালন করছেন? আমি সরি টু সে, তারা কিন্তু ওই কূটনৈতিক কাজকর্মের বাইরে অনেক বেশি কাজে অনেক বেশি ব্যস্ত, কূটনৈতিক কাজে তাদের সময় কম, অনেক জায়গাতে অনেক লোক যায় ঠিক মতো ইংরেজি কথাই বলতে পারে, সে তো আর তো বিদেশির সাথে কথাই বলতে পারে, সে বাংলাদেশি প্রেস মিডিয়া বাংলাদেশি দল গ্রুপের সাথে কথাবার্তা বলে, বেশিরভাগ দেশেই আমি দেখেছি। আমি প্রায়ই এই কথাটা বলি, মেধাবী আমাদের দেশে প্রচুর মেধাবী লোক আছে, এদেরকে যদি ডিপ্লোমেসিতে না পাঠানো যায়, ডিপ্লোমেসিতেও কিন্তু ভালো লোক আছে, সেইগুলোকে যদি প্রপারলি এবং তাকে কাজ করতে দিতে হবে, তাকে যদি গান বাজনায় আপনি ব্যস্ত করেন, সারাদিন থাকলো টিকিট বিক্রি করতে, সারাদিন থাকলো গানের ব্যবস্থা করতে, তো সে কোথায় ডিপ্লোমেসি করবে? এই নির্দিষ্ট লোকের কাজ নির্দিষ্ট জায়গায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ গান করা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো ডিপ্লোমেসি দেখা, এখন সবাই মিলে এক কাজের মধ্যে জড়িত হয়ে গেলে এগুলো হচ্ছে, আমার মনে হয় সরকারের এগুলো একটু নজর দেওয়া উচিত, এবং যার কাজ তিনি না করে অন্য করলে কিন্তু এটার নিজেদের মধ্যেও রিজেন্টমেন্ট হয়। আপনি গানের অনুষ্ঠান করবেন, আমার নিজের শিল্পী আছে, তার কোনো খোঁজ নেই, দেশে আছে বিদেশে আছে, মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করবেন, বিদেশে আমার মুক্তিযোদ্ধা আছে, তাকে কোনো খোঁজ নেই, প্রেসে আমি অনেকগুলো স্টেটমেন্ট দেখেছি মুক্তিযোদ্ধাদের রাগ ক্ষোভ উষ্মা, আমি মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করলে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে করছি কেন? এটা তো মানে কি বলা যায় প্রশাসনিক মুক্তিযুদ্ধ নয়, এটা তো হচ্ছে সত্যিকার একটা মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে, তার অবদান রাখা মানুষজন এখনও কিন্তু বলবৎ আছেন, এই আমেরিকাতেও আছেন, তারা কিন্তু স্টেটমেন্ট করছিলেন, ক্ষোভ প্রকাশ করছেন, ভুলত্রুটি হয়েছে, গ্যাপ আছে হয়তো। আমি মনে করব যে এইগুলোর নজর দেওয়া উচিত, যারা এগুলোর মধ্যে থাকেন তারা যদি সকলকে সংঘবদ্ধ করতে না পারেন আমাদের এই দায় বাড়বে। বিদেশে যারা আছেন আপনি যদি বাংলাদেশের যদি ভাবমূর্তিকে রক্ষা করতে হয় বিদেশে যারা আছেন সকলকেই দেশের স্বার্থে কাজে লাগাতে হবে, দলীয় রাজনীতি তো থাকবেই সেখানে কিন্তু দেশীয় স্বার্থটাকে সামনে রেখে কাজ করতে হলে সকলকে কিন্তু ওয়েলকাম করতে হবে, সুযোগ দিতে হবে, আহ্বান করতে হবে। এই যে আমেরিকাতে যে সংকটগুলো ছোটোখাটো হচ্ছে এগুলো রিপেয়ার করতে হলে কিন্তু আমার প্রবাসীরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে, আমেরিকায় যে সকল প্রবাসী আছে, কত তাড়াতাড়ি এটা আমরা এই সংকটের সমাধান খুব সহজ। এখনও আমি মনে করি আমার উপলব্ধি যেটা আমি আমি বলি অনেক জায়গায়, আমি তো ওই যে ডিপ্লোমেসির যে 50 বছরের অনুষ্ঠান আমেরিকাতে ছিলাম সেখানে এটা ভালো কাজ হয়েছে, আমাদের এমবেসিতে প্রায় 100খানেকের বেশি বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা এসেছিল। আমার আবার একটু সুযোগ হলেই আমি মানুষজনের সাথে কথা বলি, বুঝবার চেষ্টা করি কী হচ্ছে না হচ্ছে, তো প্রত্যেকেই আমাদের বাংলাদেশ সম্পর্কে ভালো জানে, দু একটা জায়গাতে তাদের রিজার্ভেশনের কথাও তারাও বুঝে বলে। আমাদের দুর্বলতা হচ্ছে আমরা কিন্তু পেটের কথাটা কিন্তু ডাইনিং টেবিলে বলে দিই, অন এয়ারে না বললেও কোনো কোনো সময় তো অন এয়ারেও বলে দিচ্ছি, এগুলো কিন্তু নিজের খারাপটা বললে বাইরে বিদেশের কাছে সে তো সুযোগ নেবেই, আমি যদি আরেকটা দেশের কাছে সাহায্য চাই সে সুযোগ তো আমার কাছে নিবে, যার সাথে আমার বিরোধ আমি তাকেই বলবো যে আপনি আমাকে সাহায্য করেন, বা আমার যেমন আমরা বলেছি আমরা সেন্টার ফর এনআরবি বা আমাদের আমেরিকার প্রবাসী যারা আছেন বিভিন্ন রাজনীতির সাথে জড়িত আছেন সরকারের সাথে, তারা কিন্তু ওই রাজনীতিবিদদেরকে বলছেন, হবু মেয়র আছেন, হবু বিভিন্ন পদের লোকজনের সাথে তাদের ইন্টারঅ্যাকশন আছে, তাদেরকে তারা বলছেন যে আমরা এইভাবে এইভাবে আছি, এই কাজগুলো আরও বাড়িয়ে দিতে হবে এবং এদেরকে উৎসাহিত করতে হবে। আমরা উৎসাহিত করছি না, সব সুবিধা নিতে চাই পলিসি মেকাররা, সুবিধা তো যে কাজ করবে তাকে দিতে হবে, তাকে স্বীকৃতি দিতে হবে। এই যে সব লোকজন আসছে, এই যে ভ্যাকসিন আনাতে আমাদের প্রবাসী ডাক্তাররা অবদান রেখেছে, আপনি হয়তো দেখেছেন আপনার পত্রপত্রিকা তো নিজ গেছে, আমরা চেষ্টা করেছি তাদেরকে সম্মানিত করার জন্য, যে 4 জন ডাক্তার আমেরিকা থেকে এটার ব্যাপারে সহায়তা করেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি সেইভাবে তাদেরকে আমি সম্মান দিতে কোথাও দেখলাম? আমরা এতগুলো পদ পদবি প্রতি বাড়িতে বিভিন্নভাবে দিচ্ছি, কই এইসব ডাক্তাররা এত বড় একটা অবদান রাখলেন, এদেরকে আমরা কি কোনোভাবে একটু সামনে এনেছি দেখেছি? একজনকে যদি সম্মান না দিতে পরের বার তো আর কেউ আসবে না। এই যে বাংলাদেশের যে ক্রাইসিসে যেগুলো ছোটোখাটো যে সমস্যাগুলো হচ্ছে, আমরা আমি অনেকগুলো ওপেন মিটিংয়ে এবং তাদের স্পিকারের সাথে মেয়রের সাথে মিটিংগুলোতে বা স্পিকার অন্যদের সাথে কথা বলতে অনেকে বলছি, আমরাও বলেছি যে এটাই আমাদের বাংলাদেশ নয়, দুই একটা ভুল কিন্তু বাংলাদেশ নয়, 17 কোটি মানুষের বাংলাদেশ, এখানে অনেক ভালো জিনিস আছে, যে ত্রুটি বিচ্ছিন্ন যেগুলো আছে আমরা কারেকশনের চেষ্টা করতেই পারি। এটা শাকিল, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দর্শক মণ্ডলী আজ পর্যন্তই, আপনার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।